long time no see, but I see. What see? আমার মতো পাওয়ারফুল মানুষ তুই অনেকদিন দেখিস নি, বাট তোর মতো নিচু জাতের কুকুর আমি প্রায় রাস্তাঘাটে দেখি। ভবিষ্যৎ ভগ্নিপতির সাথে আদমের সাথে কথা বল। খবরদার, আমার বোনকে নিয়ে কোনো কথা বলবি না। আস্তে কথা বল সুলতান, আস্তে। যে মানুষ আমার সামনে না এসে আমার মায়ের সামনে হুমকি দিয়ে আসে, যার গুন্ডামি কেবলমাত্র নিরীহ মা বোন আর ভাবিদের সামনে, তার কোনো অধিকার নেই আমার সামনে গলা উঁচু করে কথা বলার। কি বলতে চাস তুই? বলতে চাই না, দেখাতে চাই। হাত নামা। সুলতান শিকদার, কেমন লাগলো? আজ আমার ওই দিনটির কথা মনে পড়ছে, যেদিন সুলতান শিকদার তুমি আমাকে আমার মায়ের সামনে থেকে তুলে নিয়ে এসেছিলে। সেদিন আমার মাও তোমারই মতো চুপচাপ দাঁড়িয়েছিল। আমার আমার আনন্দটা আজ এখানে। আমার মা ছিল এক অসহায় মহিলা, তাই তাই আমার মা প্রতিবাদ করতে পারেনি, কিন্তু বাঘের বাচ্চা ওই ছেলেটা সুলতান শিকদারের মতো আর একটা বাঘকে বেড়াল বানিয়ে হিরোর মতো রোজার হাত ধরে চলে গেল। আমি জানতাম তুই তোর মায়ের মর্যাদা রক্ষা করার জন্য নিজের জীবন বাজি ধরতে পারিস। সুলতান শিকদারের মিথ্যে অহংকার মাটিতে মিশিয়ে দিয়ে প্রমাণ করেছিস তুই আমার সন্তান। তোকে আরো একটা কাজ করতে হবে বাবা। তুমি আদেশ করো মা, তুমি যা বলবে আমি তাই করব, কারণ তোমার পায়ের নিচেই তো আমার বেহেশত। তুমি আমার সেই মা, যে মা আমাকে জন্ম দিয়ে পৃথিবীর আলো বাতাস দেখিয়েছে। তুমি তো আমার সেই মা, যে মায়ের সততা আর আদর্শ আমার সারা জীবনের অহংকার। আমার জীবনে আল্লাহর পরেই তোমার স্থান। বলো মা, বলো আমাকে কি করতে হবে। রোজাকে ওর ভাইয়ের কাছে ফিরিয়ে দিয়ে আসবি। না মা, না, আমি আর ফিরে যাব না, তাহলে আমার স্বপ্ন ভেঙে যাবে। একটু একটু করে ফুল দিয়ে যে বাসন আমি গড়েছি, আমার সেই স্বপ্নের বাসন যে মিথ্যে হয়ে যাবে। আর তোরকে কোনো দিন জীবন সাথী হিসেবে পাবো না মা, পাবো না। ভুল বললি মা, জীবন সাথী তৈরি হয় মহান আল্লাহ তাআলার ইশারায়, মানুষ তাকে আলাদা করতে পারে না। কিন্তু মা, কোনো কিন্তু নয়, আমি তোকে আমার আদর্শে বড় করেছি, সত্য আর ন্যায়ের পথে চলতে শিখিয়েছি। যে আদর্শ তোর সারা জীবনের গর্ব, রোজাকে জোর করে ছিনিয়ে আনলে সেই গর্ব তোর গ্লানিতে পরিণত হবে। তুই যদি আমার সন্তান হয়ে থাকিস, তাহলে রোজাকে ফিরিয়ে দিয়ে সুলতান শিকদারকে চ্যালেঞ্জ করে আয়। রোজাকে তুই সেদিনই গ্রহণ করবি যেদিন সে তোকে যোগ্য মনে করে স্বেচ্ছায় রোজাকে তোর হাতে তুলে দেবে। যদি তুলে না দেয়? সেটাই হবে পরাগের জীবনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, বড় যুদ্ধ। সেই যুদ্ধে জয়ী হয়ে ওকে প্রমাণ করতে হবে সন্তানের জীবনে মায়ের আদর্শ সবচেয়ে বড়। তাই হবে মা, তোমার আদেশ আমি মাথা পেতে নিলাম। ইচ্ছে করলেই আমি রোজাকে বিয়ে করে বাসর সাজাতে পারতাম, কিন্তু করিনি। কেন করিনি জানেন? আমার মায়ের আদেশে। আমার মা আমার কাছে বেহেশত, আমার জীবনে মায়ের আদেশ সবচেয়ে বড়। সেই মায়ের আদেশে রোজাকে আমি আপনার কাছে ফিরিয়ে দিয়ে গেলাম।
যেদিন আপনি নিজ হাতে রোজাকে আমার হাতে তুলে দেবেন সেই দিনই ওকে বিয়ে করে আমি ঘরে তুলে নেব। যদি না দেই দেবেন, এবং আপনি নিজ হাতে রোজাকে আমার হাতে তুলে দেবেন। অ্যান্ড দিস ইজ মাই চ্যালেঞ্জ। কেন ফিরে এলে তুমি, কেন ফিরে এলে? তুমি কি মনে করেছো তোমার ভাইয়া আর তোমাকে মিলতে দেবে? দেবে না। পরাগের সাথে যদি মিলতে না দেয় তাহলে পরাগের জন্য আমাকে মরতে দিতে হবে। এর মধ্যে কোনো ভুল নেই, শুধু আমি দেখতে চাই কে হারে আর কে জিতে। তুমি আমাকে এমন একটা বুদ্ধি দাও যে বুদ্ধিতে সাপও মরবে লাঠিও ভাঙবে না। অন্য কারোর সাথে বিয়ে হয়ে গেলে ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে, কিন্তু সমস্যা হলো যেখানে বিয়ে ঠিক করবে সেখানে গিয়ে হাজির হবে ওই ছেলে, তাকে ঠেকানোর মতো পাত্র পাবে কোথায়? তুমি তুমি একটা উপায় বের করো জাফর, যেভাবে পারো। আমি অবশ্য ইমরানকে রাজি করাতে পারবো, আমার কথা সে ফেলবে না। কিন্তু তোমার মন কি রাজি হবে? আরে দরকার হলে জোর করে বিয়ে দেবো, বাধা দেবে ওই ছেলে, ওকে জেলে পাঠাবো, তাতে তোমার বোন আরো খেপে যাবে, ও জেল ভেঙে বেরিয়ে আসবে। তাহলে উপায়? উপায় একটা আছে। কি উপায়? লাইলা, লাইলা।